নতুন বছরে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে জেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ, ইনডোর স্টেডিয়াম ও অত্যাধুনিক জিমনেশিয়ামের ডিজাইন তৈরি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আগামী 7 জানুয়ারি প্রকল্পগুলোর নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পগুলোর নকশা চূড়ান্ত অনুমোদন পেলেই মন্ত্রণালয় কাজ শুরু করবে। কক্সবাজারে 2টি ক্রিকেট এবং ফুটবল স্টেডিয়াম রয়েছে ডিজাইন, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাল্যকালের খেলার মাঠ রয়েছে, তো সেখানে বিকেএসপি আধুনিকায়নের একটা প্রজেক্ট রয়েছে, তো সেখানে আমাদের যে মিনি স্টেডিয়াম 186টি মিনি স্টেডিয়াম আমরা করব সেখানে সেই ডিজাইনটি রয়েছে। পাশাপাশি আমাদের আরও কিছু প্রজেক্ট, আমাদের প্রত্যেকটি জেলায় জিমনেশিয়াম কাম ইনডোর স্টেডিয়াম আমরা নির্মাণ করতে যাচ্ছি, তো সেইগুলোরও বিষয়ে ওনার একটি সিদ্ধান্তের বিষয় আছে, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী 7 তারিখ দেখবেন, তো দেখে চূড়ান্তভাবে আমাদেরকে বিষয়টি জানাবেন। এদিকে খেলোয়াড়দের দীর্ঘদিনের দাবি সেন্ট্রালি একটি আধুনিক জিমনেশিয়ামের। এবার সব ডিসিপ্লিনের খেলোয়াড়দের কথা মাথায় রেখেই ঢাকার পূর্বাচলে অত্যাধুনিক জিমনেশিয়ামের পরিকল্পনা করছে মন্ত্রণালয়। শুধু তাই নয়, জেলা পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের ফিটনেসকে গুরুত্ব দিয়ে জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের 2বার বৈঠক হয়েছে, তো সেখানে একটি জায়গার জন্য আমরা চেষ্টা করছি, সেই জায়গাটি যদি আমরা পাই সেখানে আমরা একটা এই ধরনের জিমনেশিয়াম, আধুনিক জিমনেশিয়াম করার আমরা চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি আমাদের পুরনো যে জিমনেশিয়াম আছে সেটিকে কীভাবে আধুনিকায়ন করা যায় সেটিও আমরা কাজ করছি। করোনার কঠিন সময়ের মধ্যেও দেশের জন্য গৌরব বয়ে আনতে নিজেদের প্রস্তুত করছেন খেলোয়াড়রা, তাই তো দেশে ভ্যাকসিন আসলেই প্রথম ধাপেই অগ্রাধিকার পাবে ক্রীড়াঙ্গনের যোদ্ধারা। আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবটি পেশ করব, যাতে করে আমাদের যারা দেশকে প্রতিনিধিত্ব করেন, দেশের সম্মান যারা বয়ে আনেন, তাদেরকে আমরা এই প্রথম ধাপে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারি কিনা সেই বিষয়টিও আমাদের পক্ষ থেকে সে অনুরোধটা থাকবে। এদিকে দেশের ফুটবল উন্নয়নে বৃহস্পতিবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। শেখ দীপু, সময় সংবাদ, ঢাকা।